মুক্তার আলীর করা বলটি শিবলির ব্যাটকে ফাঁকি দিয়ে ফ্যাডে লাগার সাথে সাথে জোরালো আবেদন, আর সেই আবেদনে আম্পায়ারও সাড়া দিলেন। তবে আম্পায়ারের এই সিদ্ধান্তে হতাশ হয়ে মাঠ ছাড়লেন যুব বিশ্বকাপ খেলে আসা এই ক্রিকেটার। গতকাল ডিপিএলের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হওয়া ফারটেক্স স্পোর্টিং ক্লাব বনাম গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির ম্যাচের দৃশ্য ছিল এটি। শক্তিতে দুই দল একেবারেই কাছাকাছি, দুই দলে নেই বড় কোনো তারকা, তাই ম্যাচের ছিল না কোনো উত্তাপ। বিকেসপির তিন নম্বর মাঠে গাজীর আমন্ত্রণে ব্যাটিংয়ে এসে ফারটেক্স নয় উইকেটে করেন 197 রান, জবাবে গাজী টায়ার্স 145 রানে গুটিয়ে যায়। স্কোর বোর্ডে বলে দিচ্ছে বোলারদের দাপট ছিল ম্যাচ জুড়ে, দুই ইনিংস মিলেছিল না কোনো 50 রানের ইনিংস। ম্যাচের সর্বোচ্চ 49 রান করেন ফারটেক্সের তানবির হায়দার, এছাড়া 44 রান করেন আজমির আহমেদ। ফারটেক্সের আরেক ব্যাটার আহরাম আমিনের ব্যাট থেকে আসে 41 রান। তিনটি 40-এর গড়ে ইনিংস থাকলেও কেউ ব্যক্তিগত ইনিংসগুলো বড় করতে না পারায় দলের পুঁজিও বড় হয়নি। গাজী টায়ার্সের হয়ে মারুফ মিদা সংগ্রহ করেন 3 উইকেট, এছাড়া 2টি করে উইকেট নিয়েছেন তৌফিক ও আকাশ। লক্ষ্য বড় না হলেও গাজীর কোনো ব্যাটার হাল ধরতে পারেনি। ব্যক্তিগত সর্বোচ্চ রান আসে আশরাফুলের ব্যাট থেকে 37, এছাড়া শামীম 31 ও শিবলি করেন 30 রান। বাকিরা সবাই হতাশ করেছেন, তাতে 52 রানের জয় পায় ফারটেক্স। পেস বোলার মুক্তার আলী ও স্পিনার রাকিবুল আতিক 3টি করে উইকেট শিকার করেন, 2টি উইকেট নেন মোহর শেখ। লো স্কোরিং এই ম্যাচের নায়ক রাকিবুল আতিক, 10 ওভারে মাত্র 15 রান খরচ করে 3 উইকেট নেন এই অফ স্পিনার।